কিশোরগঞ্জের ঐতিহাসিক পাওয়া গেল ষোলো বস্তা টাকা স্বর্ণালঙ্কার আর বিদেশি মুদ্রা মসজিদের নাম পাগলা আমিও মুক্তি পাগলা আমার মসজিদের মুসলিরাও পাগলা কারি কারি টাকা বস্তায় ভরে ওই টাকা মসজিদের মেঝেতে ঢেলে চলে গণনা তিন মাসের টাকা বিগত তিন মাসের টাকা হিসাব করে পাওয়া গেছে তিন কোটি টাকা এই আয়োজন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে তিন মাসে পনেরো বস্তা টাকা সেখানে জমা হয়েছে মরিদদের জান কবজ করতে হলে পীরের অনুমতি লাগে নবী মুসলিম না নবী মুমিন না আব্দুল কাদের জিলানি মুর্দাকে জিন্দা করতেন যে বলে তা হিসাব করে না হিসাব করে কথা বলে এ সমস্ত ভণ্ডরা দেশে কিভাবে চলে আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য ভণ্ডফির বর্তমান উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি ভিতরে এক শরীরের ভণ্ড শিউরে উঠেছে সে ভণ্ড পীর জান কবজ করতে হলে পীরের অনুমতি লাগে পীরের অনুমতি ছাড়া মালাকুল মত যান কবজ করতে পারে না এ সমস্ত ভণ্ডরা এদেশে কিভাবে চলে কিভাবে এদেরকে মানুষ স্থান দেয় আর কিভাবে এরা এই সব বক্তব্য দেয় মানুষ যারা উপস্থিত দর্শক তাদের শরীরে কি রক্ত নেয় তারা এগুলি কিভাবে বরদাস্ত করে আর এক ভণ্ড বলেছিল বহুদিন আগে নবী মুসলিম না নবী মুমিন না কেন ইন্নামাল মুমিন উনা এখয়া মুমিন মুমিন ভাই নবীকে যদি মুমিন বলা হয় ইমানদার বলা হয় তাহলে নবী আমাদের ভাই নবীকে তো ভাই বলা যাবে না নবীর স্ত্রী হলেন আমাদের মা কাজেই নবীকে মুমিন বললে নবী আমাদের ভাই আমি ওই ভণ্ডকে জিজ্ঞেস করছি যা আপনার বাপ কি আপনার বাপ কি মুমিন না মুমিন হলে তো আপনার বাপ ভাই তাহলে আপনার মা কি আপনার ভাবি নৌথ ভণ্ডরা যা বলে কি যে বলে তা হিসাব করে না হিসাব করে কথা বলে না সম্মানিত উপস্থিতি আব্দুল কাদের জিলানি মুরদাকে জিন্দা করতেন সম্প্রতি আর একটা নউজামি দালেক সম্প্রতি আর এক সম্প্রতি আর একটা মারাত্মক খবর আমাদের কাছে আসছে যেটা অনেক আগেরই জানা বেশ কয়েক বছর আগে কিশোরগঞ্জে গেছিলাম কিশোরগঞ্জে গিয়ে পাগলা মসজিদের খতিব মুফতি খলিল সাহেবের সঙ্গে একটা প্রোগ্রামে গেছিলাম আমি ইটনায় উনি ছিলেন দ্বিতীয় আলোচক আমি ছিলাম প্রধান আলোচক ফেরার পথে একই টলারে ফিরলাম কিশোরগঞ্জে পাগলা মসজিদের খতিব সেদিন আমাকে বলছিলেন আমার মসজিদের নাম পাগলা আমিও মুফতি পাগলা আমার মসজিদের মুসল্লিরাও পাগলা তিন মাসে পনেরো বস্তা টাকা সেখানে জমা হয়েছে এই দান দানবাক্সে তিন মাসের টাকা বিগত তিন মাসের টাকা হিসাব করে পাওয়া গেছে তিন কোটি টাকা তিন কোটি টাকা তিন মাসে জমা হয়েছে দান বাক্সে আর মহিলারা গহনা খুলে খুলে দিচ্ছে আমি বুঝতে পারি পারিনি কারামতিটা কোথায় কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদের খতিব মুফতি খলিলুর রহমান বলছে কিশোরগঞ্জের মাটিতে আহলাদিসদের আস্থা না থাকবে না আমি মনে মনে ভাবলাম যে এই মুফতি কিশোরগঞ্জ খরিদ করে নিয়েছে নাকি এত জোরে কথা বলে কেন বর্তমান নতুন খবরে আমরা যে জিনিসটা পাচ্ছি টাকার গরমে তারা এই কথাগুলি বলে জাতিকে সতর্ক করতে হবে এদেশে অসংখ্য মসজিদ মাদ্রাসায় এ তিনখানা চলে না অর্থের অভাবে কিন্তু এই সমস্ত জায়গায় মানুষ টাকা দান করে মিথ্যা মায়ায় মিথ্যা মোহে পড়ে তাদেরকে সজাগ করতে হবে মিন আইন আক্তা বাহু ফাকাহু ফাকাহু যে সমস্ত জায়গায় সেরেক বেদাত হয় সেই সমস্ত জায়গায় দান করলে আল্লাহর দরবারে জবাব ধীর কাঠগড়ায় দানাতে হবে